আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার মুচমুচে ফুলকপির 65 রেসিপি। খুব সহজেই ভীষণ মজার এই ফুলকপির 65 তৈরি করা যায়, খেতে ভীষণ মজার এবং মুচমুচে হয়। আশা করি রেসিপিটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। চলুন দেখে নিই তৈরি করতে কী কী লাগছে। আমি এখানে দুইটি রেসিপি করব, তাই এখানে দুইটি ফুলকপি নিয়েছি। আমি এখান থেকে অর্ধেক দিয়ে 65 তৈরি করব। তো আমি এখানে মাঝারি সাইজের দুইটি ফুলকপির থেকে এরকম ফুলগুলো নিয়েছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো ছোটো বড়ো করে টুকরোগুলো করতে পারেন, আমি এরকম করে নিয়েছি। তারপরে ফুলকপির টুকরোগুলোকে ধুয়ে নিব। আর এখানে একটা হাঁড়িতে আমি প্রায় 6 কাপ পানি দিয়ে লবণ দিয়ে দিলাম 1 চা চামচ, তাতে করে ফুলকপির ভিতরটার পাঁচে থাকার ভয় থাকে না। তো পানিটা যখন ফুটে এসেছে আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো দিয়ে চুলারাসটা ফুলাচিয়ে রেখেছি, আর কোনো ঢাকনা দিব না, তারপর ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করছি। যখন টক বগিয়ে একদম ফুটে আসবে তারপর আমি চুলাটা একদম ফুল আছে 1 মিনিট রাখবো। ফুটে আসার পর এর চেয়ে বেশি সিদ্ধ করবো না, যদি অতিরিক্ত সিদ্ধ করা হয় তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না আর মচমচে হবে না, ফ্রাই করার সময় দেখা যাবে ভেঙে যাবে। তো আমি প্রায় 60%-এর মতো সিদ্ধ করে নিয়েছি, এই যে দেখুন ঠিক এরকম। তো পানিটা ভালো করে জড়িয়ে নিয়েছি এখানে। আর এখান থেকে আমি কিছু মানে অর্ধেক ফুলকপি টুকরো নিয়ে নিচ্ছি 65 তৈরি করার জন্য। তারপর আমি এখানে এই যে দেখুন ঠিক এরকম যে টুকরোগুলো সেইগুলোই নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা, পরিমাণ মতো লবণ। লবণের পরিমাণটা একটু ভুজে দিতে হবে, সামান্য পরিমাণে দিয়েছি আমি। তারপর এখানে 1/2 চা চামচ হলুদ গুঁড়া এবং 1/2 চা চামচ মরিচ গুঁড়া। আর এখানে 1 চা চামচ পাপরিকা পাউডার দিয়ে দিলাম। পাপরিকা পাউডারটা দিলে খুব সুন্দর একটা কালার আসে, যদি না থাকে না দিবেন তবে দিলে খুব সুন্দর কালার হয়। তারপর আমি এখানে 1/2 কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে উপরে একটা কোটিং তৈরি হবে। তো এখন আমি সামান্য পানি দিয়ে দিচ্ছি, কারণ পানিটা না দিলে এই কর্নফ্লাওয়ারটা ফুলকপির টুকরোর গায়ে লাগবে না। তো এখানে সামান্য পরিমাণে প্রায় 1.5 টেবিল চামচের মতো পানি দিয়েছি। তারপর এইভাবে একটু মাখিয়ে নিচ্ছি। যদি ফুলকপিগুলো অতিরিক্ত সিদ্ধ করা হতো তাহলে কিন্তু মাখানোর সময় ভেঙে যেত। তো আমি কিন্তু মাখাচ্ছি, ফুলকপি টুকরোগুলো ভাঙছে না। তো এটা বুঝে নিতে হবে দেখে, যাতে ফুলকপিগুলো অতিরিক্ত সিদ্ধ না হয়। তো খুব সুন্দরভাবে কিন্তু আমি মাখিয়ে নিয়েছি। এখন চলে যাব ভাজার জন্য। ভাজার জন্য আমি আগে থেকে একটা প্যানে ডুবু তেল পরিমাণ মতো দিয়ে তারপর তেলটাকে মিডিয়াম গরম করে নিয়েছি, আর যে ফুলকপিগুলো মাখানো দিয়ে দিলাম। তো চুলারাসটা আমি পর্যায়ে মিডিয়াম আঁচে রেখেছি। চুলারাসটা কিন্তু ফুল আঁচে রেখে কখনো বাঁচতে যাবেন না, তাহলে কিন্তু মুচমুচে হবে না। তো আমি এখানে একে একে সবগুলো ফুলকপি দিয়ে দিচ্ছি, আর যে কর্নফ্লাওয়ারটা দিয়েছি তার কারণে উপরে খুব সুন্দর একটা কোটিং তৈরি হবে এবং মুচমুচে অনেক বেশি মুচমুচে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট পর আমি উল্টিয়ে দিচ্ছি। পাপরিকা পাউডারটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা কালার আসবে, তার জন্যই দেওয়া। তো এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে একদম গোল্ডেন ব্রাউন কালার করে আমি ভেজে নিব। চুলারাসটা মিডিয়াম আঁচে রেখে আমি ভেজেছি। তো প্রায় 8 মিনিটের মতো সময় লেগেছে, 8 থেকে 9 মিনিটে ভাজা হয়ে গিয়েছে। তো আমি একটা স্ট্রেনার দিয়ে ভালো করে তেলটা ছেঁকে তারপর তুলে নিচ্ছি। আর ঠিক একইভাবে সবগুলো ফুলকপির 65 আমি তৈরি করে নিব। তারপর টিস্যু পেপারের উপর ছড়িয়ে দিচ্ছি যাতে করে এক্সট্রা তেলটা শুষে নেই। কর্নফ্লাওয়ার দিয়ে এই 65টা তৈরি করার কারণে কিন্তু অনেক বেশি মচমচে হয়, আর পাপরিকা পাউডারটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা কালার আসে। ভিতরটা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে, আর উপরটা কিন্তু অনেক বেশি মচমচে হয়েছে। ফুলকপি অনেক বাচ্চারাই খেতে চায় না, বাচ্চাদেরকে যদি আপনারা এভাবে 65টা তৈরি করে দেন তারা বাচ্চারা বিশেষ করে অনেক মজা করে খাবে। শুধু বাচ্চারা কেন, বড়রাও কিন্তু অনেক বেশি পছন্দ করবে এই ফুলকপির 65 রেসিপিটি। আশা করি আপনারা অবশ্যই তৈরি করবেন, আর রেসিপিটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন। রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথেই থাকবেন। রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।